মহানগরীত মুঠেই নিরাপদ নহয় যুবতী মহিলা। প্রতিদিনে মহিলাক টার্গেট করেছে চিলনি চোরে। হাতত মারণাস্ত্র লৈ দুচকীয়া বাহনত বীর দর্পে ঘুরি ফুরে চিলনি চোরর গ্যাং। অসহায় বিয়াগম মহানগর আরক্ষী। মহানগর আরক্ষীক চ্যালেঞ্জ দি প্রতিদিনেই চিলনি চোরে টার্গেট করেছে মহিলা যুবতীক। হাতত মারণাস্ত্র লৈ সুযোগ বুঝি ডিঙির পরা কাঢ়ি নিয়ে সোণর চেইন। শনিবারে ঘটিল মহিলার পরা ডিঙির চেইন কাঢ়ি নেওয়ার ঘটনা। ঘটনার স্থান খ্রিস্টিয়ান বস্তির অমরাবতী পথ। পূর্বর দরে প্রফুল্লি তালুকদার হালৈ নামৰ এই গৰাকী আশী ঊর্ধ্বৰ অবসরপ্রাপ্ত মহিলায় প্রাত ভ্রমণ করে আছিল পথটোত। বয়োজ্যেষ্ঠ মহিলাগৰাকীক সেই সময়ত টার্গেট করে আছিল দুচকীয়া বাহনত অহা দুই দুর্বৃত্তই। এটা সময়ত সুযোগ বুঝি ডিঙির পৰা চেইনডাল থপিয়াই উধাও হয় দুই দুর্বৃত্ত। সেন্টারের পৰা ঘুরি ঘরলে বুলি গৈ আছো রাজধানী গেস্ট হাউসের ওচরতে আমার ফ্ল্যাটটো। মই বোলো অকমান আগবাড়ি যাও, সোনকালে আছে সেই বুলি মই দুখোজমান আগবাড়ি গলো। গৈ তারপরে মই এনেকে ঘুরি আহিছো, আহোতে দেখিছো মোৰ ডিঙিটো কোনোবাই চুইছে। মই এনেকে চাওঁ যে ও এই ফুটপাথত দেখা লাল আৰু তাৰপিছত মই বোলো ঐ এই বুলি কোৱাৰ লগে লগে সি মানে ডিঙিটো ধৰি এইডাল আজৰি লৈয়ে গ'ল। বাইকত আহিছিল নেকি? অঁ, বাইকত এটা বহিয়ে আছে আগত। দুজন আছিলে? দুজন আছিলে। শুকুরবারের দিনটুতো একদরেই মহানগরীর দুটা স্থানত সংঘটিত হয়েছিল চেইন চুরির ঘটনা। প্রথমটো স্থান পদুম্বরীর ডক্টর বিনয় কুমার তামুলি পথত প্রাত ভ্রমণ করবলৈ অহা এগৰাকী মহিলার পৰা দুই দুর্বৃত্তর কাঢ়ি লৈ গল সোণৰ চেইন, যে দৃশ্য বন্দী হৈ ৰল চিচি কেমেৰাত। ইয়াৰ পাছৰ স্থান মহানগরীর শ্রীনগর পথ। অনুরূপ ধরনেরেই দুই দুর্বৃত্তর কাঢ়ি নিলে আন এগৰাকী মহিলার ডিঙির চেইন। মহানগরীত ধারাবাহিকভাবে সংঘটিত হওয়া এই ঘটনা রোধ করার চূড়ান্ত ব্যর্থ হয়েছে মহানগর আরক্ষী। হাতত মারণাস্ত্র লৈ মহানগরীত বীর দর্পে এটার পিছত আনটো চেইন চুরির ঘটনা সংঘটিত করেছে এই গ্যাংটোয়ে, যে গ্যাংর সন্ত্রাসত এতিয়া ভয়ত ঘরের পৰা উলুয়া বন্ধ করবলগিয়া হয়েছে যুবতী মহিলায়। অপরাধ হ্রাস পোৱা বুলি সরকার প্রশাসনে দাবি করে অহার সময়তেই বর্ধিত এনে ঘটনায় এতিয়া নিরাপত্তাহীনতার লগতে চিন্তিত করে তুলিছে মহানগরবাসীক। বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। মহানগৰীত মুঠেই নিৰাপদ নহয় যুৱতী মহিলা। প্ৰতিদিনে মহিলাক টাৰ্গেট কৰিছে চিলনি চোৰে। হাতত মাৰণাস্ত্ৰ লৈ দুচকীয়া বাহনত বীৰ দৰ্পে ঘূৰি ফুৰে চিলনি চোৰৰ গেং। অসহায় বিয়াগম মহানগৰ আৰক্ষী। মহানগর আরক্ষীক চ্যালেঞ্জ দি প্রতিদিনেই চিলনি চোরে টার্গেট করেছে মহিলা যুবতীক। হাতত মারণাস্ত্র লৈ সুযোগ বুঝি ডিঙির পরা কাঢ়ি নিয়ে সোণর চেইন। শনিবারে ঘটিল মহিলার পরা ডিঙির চেইন কাঢ়ি নেওয়ার ঘটনা। ঘটনার স্থান খ্রিস্টিয়ান বস্তির অমরাবতী পথ। পূর্বর দরে প্রফুল্লি তালুকদার হালৈ নামৰ এই গৰাকী আশী ঊর্ধ্বৰ অবসরপ্রাপ্ত মহিলায় প্রাত ভ্রমণ করে আছিল পথটোত। বয়োজ্যেষ্ঠ মহিলাগৰাকীক সেই সময়ত টার্গেট করে আছিল দুচকীয়া বাহনত অহা দুই দুর্বৃত্তই। এটা সময়ত সুযোগ বুঝি ডিঙির পৰা চেইনডাল থপিয়াই উধাও হয় দুই দুর্বৃত্ত। সিটি সেন্টারের পৰা ঘুরি ঘরলে বুলি গৈ আছো রাজধানী গেস্ট হাউসের ওচরতে আমার ফ্ল্যাটটো। মই বোলো অকমান আগবাড়ি যাও, সোনকালে আছে সেই বুলি মই দুখোজমান আগবাড়ি গলো। গৈ তারপরে মই এনেকে ঘুরি আহিছো, আহোতে দেখিছো মোৰ ডিঙিটো কোনোবাই চুইছে। মই এনেকে চাওঁ যে ও এই ফুটপাথত দেখা লাল আৰু তাৰপিছত মই বোলো ঐ এই বুলি কোৱাৰ লগে লগে সি মানে ডিঙিটো ধৰি এইডাল আজৰি লৈয়ে গ'ল। বাইকত আহিছিল নেকি? অঁ, বাইকত এটা বহিয়ে আছে আগত। দুজন আছিলে? দুজন আছিলে। শুকুৰবাৰৰ দিনটোতো একেদৰেই মহানগৰীৰ দুটা স্থানত সংঘটিত হৈছিল চেইন চুৰিৰ ঘটনা। প্ৰথমটো স্থান পদুম্বৰীৰ ডক্টৰ বিনয় কুমাৰ তামুলী পথত প্ৰাত ভ্ৰমণ কৰিবলৈ অহা এগৰাকী মহিলাৰ পৰা দুই দুৰ্বৃত্তৰ কাঢ়ি লৈ গ'ল সোণৰ চেইন, যি দৃশ্য বন্দী হৈ ৰল চিচি কেমেৰাত। ইয়াৰ পাছৰ স্থান মহানগৰীৰ শ্ৰীনগৰ পথ। অনুৰূপ ধৰণেৰেই দুই দুৰ্বৃত্তই কাঢ়ি নিলে আন এগৰাকী মহিলাৰ ডিঙিৰ চেইন। মহানগৰীত ধাৰাবাহিকভাৱে সংঘটিত হোৱা এই ঘটনা ৰোধ কৰাত চূড়ান্ত ব্যৰ্থ হৈছে মহানগৰ আৰক্ষী। হাতত মাৰণাস্ত্ৰ লৈ মহানগৰীত বীৰ দৰ্পে এটাৰ পিছত আনটো চেইন চুৰিৰ ঘটনা সংঘটিত কৰিছে এই গেংটোৱে, যি গেঙৰ সন্ত্ৰাসত এতিয়া ভয়ত ঘৰৰ পৰা ওলোৱা বন্ধ কৰিবলগীয়া হৈছে যুৱতী মহিলাই। অপরাধ হ্রাস পোৱা বুলি সরকার প্রশাসনে দাবি করে অহার সময়তেই বর্ধিত এনে ঘটনায় এতিয়া নিরাপত্তাহীনতার লগতে চিন্তিত করে তুলিছে মহানগরবাসীক। বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ রিপোর্ট,
নিউজ 18 নর্থ ইস্ট।